আজ মেজর জেনারেল ভাস্কর কলিতা এডিজি এনসিসি নর্থ ইস্টার্ন রিজন আজ অসমে উপস্থিত হন। তার এই গুরুত্বপূর্ণ মন্তব্যে তিনি বলেন যে এনসিসি আসাম রাজ্যে প্রতিটি কোণে পৌঁছাবে। তিনি বলেন অসমে প্রত্যন্ত এবং পিছিয়ে থাকা অঞ্চলগুলোতে যাতে শিক্ষার্থীরা বিশেষ করে সীমান্ত এলাকার শিক্ষার্থীরা এনসিসি থেকে উপকৃত হয় তা নিশ্চিত করার জন্য এনসিসি পুরোদমে কাজ করছে। তিনি বলেন এনসিসি একটি বৃহত্তর পদচিহ্ন, আরো ভালো জাতীয় সংহতি নিশ্চিত করে কাজ করে। তিনি বলেন যে এনসিসি সদর দপ্তরে প্রথম সফরে তিনি উপস্থিত হয়ে YMS মেজর জেনারেল ভাস্কর কলিতা গ্রুপ এসকিউ এনসিসি গুয়াহাটি কর্মকর্তা কর্মীদের সঙ্গে একটি আলোচনায় অংশগ্রহণ করেন। তিনি এনসিসির লক্ষ্য অর্জনের জন্য কাজ করার জন্য তিনি ইউনিটগুলোকে আহ্বান জানান। মেজর জেনারেল ভাস্কর কলিতা সৈনিক স্কুলে পড়ার সময় কি স্মৃতিচারণ করেন। তিনি বলেন এনসিসি ক্যাডার হিসেবে যে প্রশিক্ষণ দেওয়া হতো তা কিভাবে তাকে দেশের একজন দায়িত্বশীল নাগরিককে পরিণত করেছে তা তিনি মর্মে আজ উপলব্ধি করতে পেরেছেন এবং সম্পূর্ণ কৃতিত্ব এনসিসি কেই তিনি আজ প্রদান করেন। প্রথম আসাম বিএনসি এনসিসি ক্যাডারদের সঙ্গে প্রথম আসামে এনসিসির একটি ক্যাডেট গঠন করা হয় যেখানে সাধারণ কর্মকর্তারা তাকে গার্ড অফ অনার প্রদান করেন। সেন্ট ফ্রান্সিস ডি হেলস অসমে প্রথম বিএড এনসিসি ক্যাডাররা সাধারণ কর্মকর্তারা তাকে গার্ড অফ অনার প্রদান করেন আজ তার উপস্থিত হওয়ার সময়। এবং সেন্ট ফ্রান্সিস ডি সেলস হায়ার সেকেন্ডারি স্কুলের একটি ব্যান্ডের তরফে গার্ড অফ অনারের জন্য উপস্থিত ছিলেন। জেনারেল অফিসার লেফটেন্যান্ট মৈত্রী হাজারিকা এবং তৃতীয় কর্মকর্তা দিলীপ সুবেদি তাদের অবদানের জন্য অভিনন্দন জানান। এনসিসি গুয়াহাটির গ্রুপ কমান্ডার ব্রিগেডিয়ার জেসি তালুকদার সফররত এডিজিকে COVID-19 ব্যবস্থাপনা, সামাজিক সেবায় ও সাম্প্রদায়িক সচেতনতা কর্মসূচি, জাতি গঠন এবং জাতীয় সংহতি লক্ষ্যে প্রচেষ্টার জন্য এনসিসি ক্যাডাররা উত্তর পূর্বাঞ্চলে তথা গুয়াহাটিতে যে বিভিন্ন ধরনের কাজে অংশগ্রহণ করছেন তার সম্পর্কে এডিজি ভাস্কর কলিতাকে সম্পূর্ণ জানান। ব্যুরো রিপোর্ট, থার্ড আই নিউজ, গুয়াহাটি। Just get on. Damn it, Daniel!